পঞ্চম শ্রেণী তোমাদের পরিবেশে আমি প্রথম পরীক্ষার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়ে রেখে দিয়েছি দেখো এখানে কি লিখে দিয়েছি পঞ্চম শ্রেণী তোমাদের পরিবেশ বইতে যে সকল প্রশ্ন আছে তোমরাও হয়তো খুঁজে পাও না বা ভালো করে লিখে রাখতেও পারো না কারণ তোমরা তখন ভালো করে লিখতে মানে শেখো নি তার জন্য আমি প্রশ্নগুলো একদম অক্ষরে লিখে দিয়েছি সেগুলো মানে ছাপা অক্ষরে লিখে দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এইগুলো সমাধান করলে অন্য প্রশ্নের কোনো দরকার হবে না মানে এই করে যদি করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই কিছু না কিছু পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে প্রথম প্রশ্নটা শরীরের বর্ম কোনটি উত্তর শরীরের বর্ম চামড়া তোমাদের শুনে শুনেই মুখস্থ হয়ে যাবে চামড়ার নিচে কী কী থাকে উত্তর মাংস পেশি নাট শিরা ধমনী চামড়ার কাজ কি সূর্যের অদৃশ্য আলোর অতি বেগুনি রশ্মি হাত থেকে বাঁচায় এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে সূর্যের ক্ষতিকারক রশ্মিটির নাম কী প্রথম পাতায় এগুলো আছে কিন্তু আর অতি বেগুনি রশ্মি তারপরে শরীরে নলের মতো অংশগুলো কী বলে বা নাম কী শিরা এবং ধবনী এবার দুই পাতায় দুই পাতার মধ্যে মানে দ্বিতীয় পাতার মধ্যে যে প্রশ্নগুলো আছে শরীরে কোন অংশের চামড়া বেশি পুরু হয় গোড়ালির চামড়া বেশি পুরু হয় শরীরে কোথাকার চামড়া পাতলা এবং পুরু কি করে বুঝবে দুই আঙুলে চিমটি চামড়াটা ধরলে পুরু মানে ধরলে পুরু না পাতলা বোঝা যায় এইখানটা এটা একটু বাদ হবে ধরলে এটা মানে এইখানটা চামড়াটা ধরলে এইখানটা হবে বেশ চল তিন পাতায় যে প্রশ্নটা আছে শরীরে কোন জায়গা পুড়ে গেলে কোনো জায়গা পুড়ে গেলে এটা কোনো হবে কোনো জায়গা পুড়ে গেলে তাড়াতাড়ি কী করা উচিত পোড়া অংশটা ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে চার পাতায় সাহেবরা ফর্সা হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সাহেবদের শরীরে মেলালিন কম থাকে তাই সাহেবটা ফর্সা হয় তো দাঁড়ি হবে তারপর দেখো যাদের রঙ কালো তাদের শরীরে মেলানিন পরিমাণ কেমন থাকে যাদের রঙকালের শরীরে ম্যানির পরিমাণ বেশি থাকে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় এটা খুব প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিটামিন ডি পাঁচ পাতায় নেলসন ম্যান্ডেলা কি জন্য বিখ্যাত কালো চামড়ার মানুষেরা নিজেদের সম্মান বাঁচানোর লড়াই করেছিল শরীরের চুলে কাজ কি বাইরে আঘাত থেকে রক্ষা করা এবার ছয় পাতায় বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর বয়স বাড়লে শরীরে মেলানিন তৈরি কমে যায় সাত পাতায় কাকাতোয়ার ঝুঁটি আসলে কি জমাট বাঁধা পালক গন্ডারে খগ্গ আসলে কি জমাট বাঁধা চুল কোন প্রাণী গায়ে কাঁটা থাকে সজাগ আট পাতায় নখ দেখে কি করে বোঝা যায় রক্ত অল্পতা হয়েছে উত্তর নখের মাঝ ঘন্টা চামচের মতো হয়ে যায় এবং নখের রঙ ফ্যাকাশে হয়ে যায় ডাক্তাররা কোন রোগের জন্য নখ দেখেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে রক্ত অল্পতা তো রক্ত কমে যাওয়া প্রশ্ন কোন প্রাণী নখ লুকিয়ে রাখতে পারি বিড়াল নখ লুকিয়ে রাখতে পারি নয় পাতা পশুদের নখ বাড়ে না কেন পশু পাখির নখ পশু পাখিরা নখ ঘষে নখ বাড়তে দেয় না কোন পাখি নখগুলি সুচল হয় শিকারি পাখি দশ পাতা কবজি থেকে পাঁচটি আঙুলে মোটা কয়টি হাড় থাকে পাঁচটি আঙুলে মোট পাঁচটি হার থাকে শরীরে মোট কয়টি হাড় আছে কি দেখে বোঝা যায় কঙ্কাল দেখে এগারো পাতা হাড়কে অস্থি বলে কথাটা ঠিক না ভুল হ্যাঁ ঠিক হাড় ও যা অস্থিও তাই হারের হার জোড়াকে হারের জোর জোর কি বলে ঠিক করিনি বলে হাড়ের জোরকে অস্থি সন্ধি বলে অস্থি সন্ধি একসঙ্গে বলতে হবে কোনো থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি ঠিক করে নিই হাড়ের নাম কি কোনো থেকে কবজি পর্যন্ত হাড়টার নাম হচ্ছে আল্লা রেডিয়াস কান থেকে কোমর এটা কোন হয়ে গেছে কোমর পর্যন্ত হাড্ডির নাম কি কান থেকে কোমরো হাড্ডির নাম হিউমেরাস মেরুদণ্ডকে আর কি নামে চেনা যায় মেরুদণ্ডকে ভ্যাটিবেরা বা কসে রুকা নামে চেনা যায় এগুলো আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে পেয়ে যাবে নিজেরাও লিখে নিতে পারবে বেশ কোমর থেকে হাডু পর্যন্ত হাঁটু নাম ফিমার হাঁটুর নিচে থেকে গোড়ালিগুলি পর্যন্ত নাম কি টিবুয়া ফিবুলা লিগামেন্ট কী লিগামেন্ট হলো শরীরে শরীরে থাকা দড়ির মতো জিনিস যার মধ্যে তরল পদার্থ থাকে যার সাহায্যে হাড়ে নাড়াচাড়া হয় কী করলে অস্থিসন্ধি ভালো থাকে জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি ভালো থাকে তারপর কী খেলে অস্থিসন্ধি ভালো থাকে দুপুর ডিম খেলে অস্থিসন্ধি ভালো থাকে কোন খনিজ মূলটি অস্থিসন্ধি ভালো রাখে ক্যালসিয়াম বারো পাতা কোনো কিছু টানতে বা ওপরে তুলতে শরীরে কোন অংশ সাহায্য করে পেশি পাখির ডানা শক্তভক্ত হয় কেন পাখির ডানায় অস্থিসন্ধি অস্থিগুলি খুব ভালো থাকার জন্য পাখির ডানা শক্তভক্ত হয় শরীরে কোন শরীরে হাড় দেখা যায় না এমন একটি প্রাণীর নাম করো নাম করো এটা হচ্ছে কেঁচো দেখো নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে পরের প্রশ্নগুলোর জন্যে এই লিঙ্ককে ক্লিক করো তোমরা এখানে ক্লিক করলে আবার পরের প্রশ্নগুলো পেয়ে যাবে আমার ওয়েবসাইটে আমি তার লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি মানে এইটা যেটা দেখবে তার লিঙ্কটা দেবো তার মানে ওখান থেকে তোমরা ওখানে পেয়ে যাবে আবার ওখানে গিয়ে আবার তারপরে প্রশ্নগুলো পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে